আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কি হবে? আজকের ভিডিওতে হবে বাংলাদেশের পাতলা খিচুড়ি। তো চলুন তাহলে দেখাই কিভাবে রান্না করি। তো এখানে আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, হাফ কাপ চাল, হাফ কাপ ডাল, তারপরে এখানে নিয়েছি রেড ক্যাপসিকাম 1 কাপ, অনিয়ন 1/2 কাপ, রসুন 1/4 কাপ, অ্যান্ড 3 গ্রিন চিলি। তো এখন আমি রান্না করব। এখন আমি চুলা অন করে দিব। তারপর আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়েছি, সেটা দিব। এখন আমি রসুন দিয়ে দিব, রসুন আর কাঁচামরিচ গুলো আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দিব 2টা শুকনা মরিচ। এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, কিছু 5 ফোড়ন দিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ গুলো। তারপরে এখন দিয়ে দিব রেড ক্যাপসিকাম। এইখানে আমি হিমালয় পিঙ্ক সল দিয়ে দিব 2 টিস্পুন। তারপর হলুদের গুঁড়া দিব আমি 1 1/2 টিস্পুন। আদা রসুন পেস্ট দিব 2 টিস্পুন। এখন
এখানে আমি লাল মরিচ ইউজ করব না, কাঁচা মরিচ দিয়েছি, সবগুলো এখানে ভালোভাবে একটু কষিয়ে নিব 5 মিনিট। এখন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিব আমি এখানে এই চাল ডালগুলো। এগুলো এখন একটু হালকা কষিয়ে নিব। এখন সবগুলা উপকরণ একসাথে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি দিব ওয়াটার। তো এখানে আমি চাল আর ডাল মিলিয়ে হয়েছে 1 কাপ, তাই আমি এখানে ওয়াটার দিব 4 কাপ। ফোর কাপ ওয়াটার দিয়েছি, কারণ এটা পাতলা খিচুড়ি, 1 কাপ চাল ডালের সাথে 4 কাপ ওয়াটার। আর আপনি যদি বোনা খিচুড়ি রান্না করেন তাহলে 1 কাপ চালের সাথে 2 কাপ ওয়াটার, আর পাতলা খিচুড়ি রান্না করলে 1 কাপ চাল ডালের সাথে 4 কাপ ওয়াটার দিতে হবে, তাহলে আপনার খিচুড়িটা সুন্দর পারফেক্টভাবে হবে। এখন আমি এটা রেখে দিব 10 মিনিটের জন্য, এর সাথে থাকেন। 10 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখেন এরকম হয়েছে। তো আবারও 10 মিনিট পর আসবো, দেখবো এটা কিরকম হয়। আবারও চলে আসলাম 10 মিনিট পর, এখন দেখেন হয়ে গেছে আমার পাতলা খিচুড়ি। এখন আমি এটা ভালোভাবে নেড়ে দিব, অনেক কেয়ারফুলে নাড়তে হবে, হাতে পড়লে হাত ফসল উঠে যাবে। এভাবে ডাল গুটনি দিয়ে একটু নাড়া দিবেন, তাহলে অনেক ভালোভাবে মিক্সড হয়ে যাবে। অনেক সেন্সিটিভ, পাতলা খিচুড়ি দিয়ে হাঁসের মাংস দিয়ে অনেক মজা, তাই আমি আজকে হাঁসের মাংস দিয়ে খাবো পাতলা খিচুড়ি। আপনারা যদি হাঁসের মাংস কীভাবে রান্না করে দেখতে চান তাহলে আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। হয়ে গেছে আমার এখানে এটা গোটা, তাই এখন আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে ফিনিশ। ধনিয়া পাতা ছাড়া আপনি পাতলা খিচুড়ি কোনো টেস্টই পাবেন না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। সবাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন নতুন কোনো রেসিপি নিয়ে যেন আসতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
এই যে দেখেন এখানে আমি বাটিতে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে।